প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ থাকছে বায়োফলক বিষয়ক আপনাদের পাঠানো নানা সমস্যা এবং প্রশ্ন নিয়ে জবাবের অনুষ্ঠান বায়োফলক জিজ্ঞাসা। আপনাদের পাঠানো প্রশ্ন এবং সমস্যা নিয়ে আলোচনা করবেন মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক, মৎস্যবিদ বায়োফলক লিমিটেডের ম্যানেজিং পার্টনার, বিশিষ্ট বায়োফলক গবেষক ডক্টর আনোয়ারুল হক। চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। আসসালামু আলাইকুম। আজকে প্রশ্ন রেখেছেন যে জাহিদুল ইসলাম, আমি জাহিদুল, আমি তিনটি ট্যাঙ্ক মিলে 75,000 লিটার, তো কোন ইয়ার পাম্প কিনবো স্যার একটু জানালে ভালো হতো। হ্যাঁ, এ ধরনের প্রশ্ন আমরা আগেও পেয়েছি এবং এ ব্যাপারে উত্তরও আপনাদেরকে দিয়েছি, তবুও আপনার যেহেতু প্রশ্ন রেখেছেন তো সংক্ষেপে যেটা বলি যে আপনার 75,000 লিটার যদি ট্যাঙ্ক হয় তাহলে যেহেতু 50,000-এর উপরে 75,000 লিটার হয়ে গেছে, সেখানে আপনি সবচেয়ে ভালো হয় যদি 1.5 HP এরকম একটি রিং ব্লোয়ার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য ভালো হয়। কারণ এটার পরে আপনি যদি ভবিষ্যতে আরও কিছু ট্যাঙ্ক যদি বৃদ্ধি করেন, অর্থাৎ আপনি 2 হর্স পাওয়ারের 1.5 হর্স পাওয়ারের যদি একটি রিং ব্লোয়ার ব্যবহার করেন তাহলে আপনি প্রায় 1.5 লাখ লিটার পানিকে আপনি ফ্লো করতে পারবেন এবং আপনি চাষ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সে কারণে প্রথম দিকে হয়তো এত এয়ার ফ্লো বা আপনার 1.5 হর্স পাওয়ারের রিং ব্লোয়ারটি হয়তো অতিরিক্ত হবে। আপনি আংশিকভাবে যদি বেশি গ্যাস ফ্লো করে তাহলে আপনি কিছুটা গ্যাস আপনারা বাইরে আউট করে দিতে পারেন। তবে আপাতত আপনার 75,000 লিটারের জন্য 1.5 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার নাই ভালো। এখানে মনে রাখবেন আমি 1.5 হর্স পাওয়ার বলার একটি উদ্দেশ্য হলো যে যদি আপনি 1 হর্স পাওয়ার নেন বা তার নিচে নেন তাহলে হয় কি এগুলোতে KPA অর্থাৎ কিলো পাস্কেল প্রেশারটি খুব কম থাকে, এবং 1.5-এর উপরে যদি 1.5 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার নেন তাহলে এটাতে আপনার পানির প্রেশারটা ভালো পাবেন, এর নিচে নিলে আপনি সেটাতে প্রেশার ভালো পাবেন না এবং আপনার পরিমিত পরিমাণ আপনার যে চাহিদা মোতাবেক আপনি অক্সিজেন অ্যারেশন দিতে ব্যর্থ হবেন। সেই কারণেই আপনাকে বলছি আপনি যদি রিং ব্লোয়ার নেন 1.5 হর্স পাওয়ারের নিয়ে আপনি 75,000 লিটারকে আপাতত পানি অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন। এখানে খালিদ সাইফুল্লাহ খালিদ উনি প্রশ্ন করেছেন, স্যার মনোসেক্স তেলাপিয়ার সাথেই ভিয়েতনামি কই কিংবা শিং এগুলো কি একসাথে করা যাবে কি না? না ভাই, এটা কখনোই করবেন না, কারণ বায়োফ্লকে এক জাতীয় মাছ চাষ করাটাই উত্তম। কারণ এগুলো মাছের যে রোগ বালাই বা যে যে পরিমাণে অসুস্থতা বা হয়ে থাকে সে কারণে তাদের ট্রিটমেন্ট বা করতেও সুবিধা হয়। আলাদা আলাদা মাছ চাষ করাই ভালো, এবং এদের ফিডিং এক এক মাছের ফিডিং হ্যাবিট এক এক রকম। আপনি শিং মাছগুলো রাত্রে খায়, শিং এবং মাগুর মাছগুলো সাধারণত রাতে এদের আহার করতে পছন্দ করে, কিন্তু আপনি যে তেলাপিয়া এবং ভিয়েতনামি কই এগুলো তো অত্যধিক বেশি খায় এবং এদের অত্যধিক অক্সিজেন চাহিদা, তো বিশেষ করে মনোসেক্স তেলাপিয়ার অত্যধিক অক্সিজেন চাহিদা, আবার এই মনোসেক্স তেলাপিয়া প্রচুর খাওয়াই, এবং আবার যদি আপনি ভিয়েতনামি কই এগুলো অত্যন্ত ঘন ঘন খায় যদিও এদের অক্সিজেন চাহিদা একটু কম, তো এরকম নেচার তাদের এক এক মাছের স্বভাব এক এক রকম, সেহেতু একত্রে এই ধরনের মাছ চাষ করতে ভুলেও যাবেন না, আলাদা আলাদা চাষ করার চেষ্টা করবেন, এতে আপনি ভালো ফল পাবেন। সোহান রহমান উনি বেশ একটি লম্বা টাইপ করে প্রশ্ন রেখেছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা খুব সংক্ষেপে প্রশ্ন রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের প্রশ্নগুলি আমি পাঠ করি, ফলে এটাও একটা পাঠ করতে গেলেও একটু সময় ব্যয় হয়,
আর একটা বিষয় যে আপনি সোহানুর রহমান আপনি ইংলিশে বেশ কিছু প্রশ্নগুলো রেখেছেন, একটা বিষয় আপনার অবগতির জন্য জানাই, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা যে প্রশ্নগুলি পাঠ করি এগুলো আমাদের শ্রোতা দর্শক তারাও শোনে, এবং এই শ্রোতা দর্শক কিন্তু সবাই একরকম নয় এবং সবাই শিক্ষিত নয় এবং অনেকে হয়তো ভালো ইংরেজি বোঝেন না, সেই কারণে আপনি আগামীতে প্রশ্ন যদি রাখেন তাহলে অবশ্যই বাংলা, আপনার সবাইকে অনুরোধ করছি আপনারা বাংলায় প্রশ্ন রাখবেন, সকল শ্রেণীর দর্শক যেন সেটা বুঝতে পারে এবং তার প্রশ্নের উত্তর দিলে তারাও যেন সেটা উপলব্ধি করতে পারে। আপনি দয়া করে আগামীতে হলেও এবং সকলের জন্য বলি আপনারা বাংলায় প্রশ্ন করবেন, আমি বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনি একটি প্রশ্ন রেখেছেন, আমি অত ডিটেলস পড়তে পারছি না, আপনি বেশ কিছু ওয়াটার প্যারামিটার, পানির কি কি প্যারামিটার আপনার পানি আপনার টিউবওয়েলের ট্যাঙ্ক টিউবওয়েল থেকে আপনি ফেস করতেছেন তারই একটি প্রবলেম আপনি তুলে ধরেছেন। উনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর রিড মাই প্রিভিয়াস কোশ্চেন, আই উইল বি বেনিফিটেড ইফ ইউ গিভ মি এ সলিউশন অফ মাই ব্যাড ওয়াটার। আপনার সেই খারাপ পানির একটা বিস্তারিত বিবরণ তুলে ধরছেন, যেখানে আপনি বলেছেন আপনার টিডিএস 613, পিএইচ 8, হার্ডনেস 420 পিপিএম, অ্যালকালিনিটি 600, অ্যামোনিয়া 2, তারপরে ডিজলভ অক্সিজেন 1 থেকে 2, হাউ ক্যান আই রিডিউস মাই হার্ডনেস অ্যান্ড অ্যালকালিনিটি, আই বয়েল মাই ওয়াটার ইত্যাদি। আচ্ছা যাই হোক, আপনি এখানে বলেছেন যে আপনি আপনার হার্ডনেস এবং অ্যালকালিনিটি কমাতে চান, আপনার যে হার্ডনেস 420 পিপিএম এটা অত্যন্ত কম, এটা আরও বৃদ্ধি করতে হবে, কিন্তু আপনি এটাকে আরও কমাতে চাচ্ছেন, এটা মোটেই আপনার যুক্তিযুক্ত নয়, আপনার হার্ডনেস আরও বাড়াতে হবে। দ্বিতীয়ত হলো অ্যালকালিনিটি আপনার 600 পিপিএম, অ্যালকালিনিটি আরও বৃদ্ধি করতে হবে, আপনি কেন কমাতে চাচ্ছেন? আপনাকে এই সকল ওয়াটার প্যারামিটার সম্পর্কে ভাই আপনাকে আরও ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ কোন পানির কত অ্যালকালিনিটি কত রাখলে ভালো বা হার্ডনেস কত রাখলে, এই বিষয়গুলো জানতে হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, পানির হার্ডনেস সবচেয়ে ভালো রাখা উত্তম সেটা হলো 150 পিপিএম, 150 পিপিএম, অর্থাৎ আমরা রেঞ্জ রাখি সাধারণত 100 থেকে 180 পর্যন্ত, আমরা যদি হার্ডনেস রাখতে পারি তাহলে সেই পানিতে মাছ চাষ ভালোভাবে করতে পারবো। আর অ্যালকালিনিটি একই কথাই, অ্যালকালিনিটি যদি আমরা 80 থেকে 180 বা 200 পর্যন্ত যদি রাখতে পারি তাহলে আমরা সেই পানিতে মাছ চাষ করতে ভালোভাবে করতে পারবো, এবং অ্যালকালিনিটি যদি 100 থেকে 180 পর্যন্ত হয় তাহলে সুন্দরভাবে পানিতে বাফার সিস্টেম তৈরি হবে এবং পিএইচটা উঠানামা করবে না। আপনি নেক্সট প্রশ্নতেই আপনি কিন্তু ব্যাখ্যা করেছেন যে আপনার পিএইচটি উঠানামা করছে, অর্থাৎ আপনি লিখেছেন যে যে আপনার যে পিএইচটি যেটা বলেছেন যে আপনার যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা রয়েছে সেটা আপনার উপজেলায় আপনি নিয়ে গেছেন, কিন্তু সেই টেস্ট কিট তাদের কাছে অ্যাভেলেবল নাই, প্রকৌশল জনস্বাস্থ্য প্রকৌশলের কথা আমি বলেছিলাম, কিন্তু তাদের সেই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই পানি টেস্ট করার। তো যাই হোক, আপনারা মৎস্য অধিদপ্তরে যদি পানিটি নিয়ে যান তাহলে মৎস্য অধিদপ্তরে আপনাদের অ্যামোনিয়া বা এগুলো প্যারামিটার টেস্ট করে দিতে পারবে। আর আয়রনের ব্যাপারে আপনি জেলা শহরের কোনো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আপনারা যে আয়রন টেস্ট করে নিতে পারেন, তবে আপনার যদি আয়রনের বড় প্রবলেম হয় আপনি প্রয়োজন হলে একটি আলাদা ট্যাঙ্কে 10,000 লিটারের একটি ট্যাঙ্কে 10,000 লিটার পানি দিয়ে সেখানে 500 গ্রাম ফিটকিরি আপনি প্রয়োগ করবেন এবং 24 ঘন্টা হেভি অ্যারেশন হাই অক্সিজেনেশন দিবেন, এখানে দিলে পানিটা একসময় অনেক মানে হওয়ার পরে অক্সিজেনেশনের ফলে পরের দিন দেখবেন পানিতে একটি তলানি পড়েছে, মেশিন অফ করে রাখলে এক ধরনের প্রেসিপিটেট বা তলানি পড়বে, তলানিটা রেখেন, উপর থেকে সে পানিটা নিয়ে আপনার সেটাতে বায়োপ্লগ ট্যাঙ্কে দিয়ে মাছ চাষ করতে পারবেন, এতে করে আপনি আয়রনের সমস্যাটা দূর করতে পারবেন। ও আর একটা জিনিস বলেছেন, এভাবে যদি আপনি চাষ করেন তাহলে আপনি আয়রনটা সুন্দরভাবে, আর আপনারা অনেকে একটা ফিল্টার ব্যবহার করতে পারেন, যেটা আমরা সাধারণত পানিতে যে ফিল্টার আমরা ব্যবহার করি যেটাকে বলে রিভার্স অসমোসিস,
সিস্টেমে যে ফিল্টারগুলো পাওয়া যায়, সেই আরও ফিল্টার যেটাকে বলা হয়, তো এই ফিল্টারগুলো করলে একটি হয় কি, খুব তাড়াতাড়ি এগুলোতে পানিতে একটু জাম হয়ে যায়। তো আপনারা ঘন ঘন ওই সেই ফিল্টারটি যদি চেঞ্জ করেন, ওই যে ফিল্টারের ভিতরে যে মেশ সাইজের যে নেটটি থাকে এগুলো ঘন ঘন চেঞ্জ করে আপনারা পানিটা ব্যবহার করতে পারেন। এটা যদি খুব স্মল স্কেলে হয় তাহলে, কিন্তু লার্জ স্কেলে এই ধরনের ফিল্টার প্রযোজ্য হবে না। নেহাল বায়োফ্লক ফিশ ফার্ম, 40,000 লিটার ওয়াটারে গিফট তেলাপিয়া কত পিস ছাড়া যাবে যদি আমি কেজিতে 4 পিস করি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। সেখানে আমরা আগের ইয়েতেও বলেছি যে আপনারা প্রতি হাজারে আপনারা 200 পিস দিতে পারেন। প্রতি হাজারে 200 পিস যদি আপনারা মাছ চাষ করেন তাহলে 10,000-এ আপনার 2,000, এখানে 20,000-এ 4,000 এবং 40,000-এ 8,000 পিস আপনি মাছ ছাড়তে পারেন যদি আপনি 4 পিসে করেন। ও তবে আপনারা এটি সংখ্যাটি আরও কমাতে পারেন, কারণ যত কম সংখ্যায় দেবেন আপনার মানে সময় কম লাগবে এবং আপনি কাঙ্ক্ষিত 4টিতে কেজি বা 3টিতে কেজি আপনি মাছ পেতে পারেন। তো সে কারণে আপনি মাছ কম, অর্থাৎ যত কম দিয়ে চাষ করবেন হাই অ্যারেশন দিয়ে আপনি মাছটা দিব্যি চাষ করতে পারবেন। আল আমিন MD, আমার 8,000 ট্যাঙ্ক কোন মাস কত পিস সার্ব সার? হ্যাঁ, আপনার এক কথায় অনেক প্রশ্ন চলে আসছে, অর্থাৎ 8,000 লিটারে আপনি কোন মাস কত পিস ছাড়বেন? আপনি যদি 8,000 ট্যাঙ্ক হয়ে থাকে, এখানে আপনার 8,000 ট্যাঙ্কে আপনি 8,000 লিটারের ট্যাঙ্কে আপনি যদি তেলাপিয়া করেন তাহলে আপনি 1,500 পিস ছাড়লে হতে পারে। আর একটি বিষয়ে, যদি আপনি শিং মাগুর ছাড়েন, যদি শিং করেন তাহলে আপনি 8,000 পিস দিতে পারেন, আর যদি মাগুর করেন তাহলে আপনি 5 থেকে 6,000 পিস মাগুর মাছ দিতে পারেন, এরকম আপনাকে বলা যেতে পারে। কারণ ওনার যে টার্গেট, অর্থাৎ আপনার টোটাল যে বায়োমাস, আমি যে মার্কেট যেটা করব, কত টার্গেট করব, সেই টার্গেটের ভিত্তি করে আমি কত সংখ্যায় মাছটি বাজারজাত করব সেটা নির্ভর করবে, এবং তার সাথে 10% মর্টালিটি ধরে আমার মাছের সংখ্যা আমরা নির্ধারণ করে থাকি। বিসমিল্লাহ এগ্রোফার্ম, স্যার কোন মাস করলে বায়োফ্লকে লস হবে না, কোন কোম্পানির খাবার দিলে ভালো হবে? হ্যাঁ, আপনার প্রশ্নটি এভাবে আমি আগের একটি বায়োফ্লক ফার্মার প্রশ্ন রেখেছিলেন, তো এখানে আপনাদের আগের প্রশ্নের উত্তরে আমি বলে ফেলেছি যে যে মাছটি বাজার মূল্য বেশি এবং যেই মাছটি ফ্লক পছন্দ করে সেই মাছটি আমাদের করা উত্তম, এবং যে মাছটি দ্রুত বৃদ্ধি পায় সেই ধরনের মাছই আমাদের নেওয়া উচিত। কোন কোম্পানির খাবার দিলে ভালো হবে এটা স্পেসিফিক করে বলা যাবে না। আমরা দেখব যে শিং মাগুর মাছ যদি চাষ করতে যায় তাহলে অবশ্যই তার প্রোটিন পার্সেন্টের 35% থাকতে হবে, এবং প্রোটিন পার্সেন্টেজ থাকতে হবে। এই ধরনের খাবারটা আপনার দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিষ্ঠিত ভালো কোম্পানির খাবার দেওয়ার চেষ্টা করবেন। কোম্পানি বাংলাদেশে যেগুলো প্রতিষ্ঠিত অনেক কোম্পানি রয়েছে, আপনারা মেগা ফিড দিতে পারেন, কোয়ালিটি ফিড আছে, নারিশ ফিড আছে, সিপি ফিড আছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠিত যেগুলো কোম্পানি, যেগুলো নাম বললাম, এরও ছাড়াও আরও ভালো ভালো প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে, সেগুলো আপনারা দিতে পারেন। জাফরউদ্দিন ভুঁইয়া, স্যার আপনার সবগুলো ভিডিও আমি দেখেছি, আপনি বলেছেন প্রথমে ফ্রেশ পানিতে মাছ দিতে, তারপর 7 দিন অ্যান্টিবায়োটিক ও ভিটামিন সি দিতে, তারপরে 7 দিন খাবারের সাথে অ্যান্টিবায়োটিক দিতে, পরিমাণটুকু বলেন নাই, দিনে কতবার দেবো, কী পরিমাণ দেবো, আশা করি দয়া করে জানাবেন। ভাই, আপনার আগের ভিডিওতে আমি বলেছি যে আপনারা ফ্রেশ পানিতে খাবার দেবেন, ফ্রেশ পানিতে মাছ দেবেন, তবে অ্যান্টিবায়োটিক আপনারা পারতপক্ষে না দেওয়ারই চেষ্টা করবেন। যদি মাছগুলোকে অসুস্থ মনে করেন তাহলে আমাদের প্রেসক্রাইবড কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, সেগুলো ছাড়া আপনারা দেবেন না,
কারণ আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস গ্যাপের নির্দেশনা এবং এফভিও মিশন, ইউরোপিয়ান মিশন ইত্যাদির যে নির্দেশনা অনুযায়ী আমরা পানিতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকব। অ্যান্টিবায়োটিক দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো আমরা প্রথম দিকে রেনু বা পোনা আনার পরপরই যদি শিং এবং মাগুর মাছের ক্ষেত্রে খুব সিরিয়াস যদি মর্টালিটি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা কিছু প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক দিতে পারি। তাছাড়া মাছ চাষকালীন কোনো অ্যান্টিবায়োটিক ভুলেও প্রমাণ ভুলে প্রয়োগ করার চেষ্টা করবেন না, কারণ অ্যান্টিবায়োটিক দিলে দুটি ক্ষতি হয়। একটি হলো যে এই অ্যান্টিবায়োটিকটি আমাদের শরীরে চলে আসতে পারে, আর আরেকটি সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে ট্রিটমেন্ট অবস্থায় যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই তাহলে মাছটির গ্রোথ বা বৃদ্ধি মারাত্মকভাবে হ্রাস পায়, ফলে আপনি আপনার 6 মাসে বা 7 মাসে যে মাছটির বাজারজাত করার পরিকল্পনা করেছিলেন সেটি কিন্তু ব্যাহত হবে, আপনাকে আরও বেশি সময় লাগবে। এই জন্য প্রাথমিক অবস্থায় আপনি যে প্রেসক্রাইব কিছু অ্যান্টিবায়োটিক যদি দিতে চান, শুধু শিং মাগুরের বেলায় অত্যধিক ঘা হয়, মর্টালিটি হয়, সেই কারণে আমরা প্রাথমিক অবস্থায় দিবেন, কিন্তু চাষকালীন অবস্থায় কখনোই দেবেন না। তো এই তার বিকল্প হিসাবে আমরা একটা ওষুধ দিয়েছি, সেটি হচ্ছে ফ্রা SPL ACI গ্রুপের, যেটি অ্যান্টিবায়োটিকের বিকল্প, সেটি খাদ্যের সাথে মিশ্রিত করে আমরা ইন্টারনাল ট্রিটমেন্ট হিসাবে দিতে পারেন, তবে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না। এর বদলে আপনারা আরেকটি অ্যান্টিবায়োটিক বা ভিটামিন সির বদলে আপনারা আরেকটি ট্রিটমেন্ট করবেন, সেটি হচ্ছে কাঁচা রসুন এবং কাঁচা হলুদ। এটা রসটি আপনারা প্রতি 1000 লিটারে 10 মিলি কাঁচা রসুন, 10 মিলি কাঁচা হলুদ আপনারা দেবেন, এটি 15 দিন অন্তর অন্তর, তাহলে এ ধরনের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হবে না। আর আমরা যেটা আমরা বলেছি আগের যে কিছু ভিডিওতে, আমি মাছের রোগ বালাইয়ের যে ট্রিটমেন্ট সেখানেও আমরা কিভাবে আমরা মাইক্রোনিল বা BKC গ্রুপের ওষুধগুলো আমরা দেব সেটাও জানিয়েছি, এবং অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে যে ওষুধটির কথা ফ্রা SPL কীভাবে দিতে হবে সে ব্যাপারেও বিস্তারিত আপনাদের জানিয়েছি। ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আজকের বাই ব্লগ জিজ্ঞাসা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।